নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থার কথা জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ অন্য রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব জানান, দেশে বর্তমানে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে তার জন্য আওয়ামী লীগ দায়ী। এখন দেশের মানুষের বিজয় নস্যাৎ করার চক্রান্ত শুরু হয়েছে। সাদী মাহমুদ জানাচ্ছেন। বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশি জমুক, আর আনন্দ আয়োজন মানেই চাষি, চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বিএনপি নেতাদের সাথেই প্রথম বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বিকেল 3:30 পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একে একে হাজির হতে থাকেন বিএনপি মহাসচিব সহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা, দেশের অর্থনীতির অগ্রগতি সহ নানা বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাদের আলোচনা হয়। আলোচনা ফলপ্রসূ জানিয়ে বিএনপি মহাসচিব জানান, ছাত্রদের বিজয় নস্যাৎ করতেই নানা ষড়যন্ত্র চলছে। মাইনরিটির উপরে অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে, সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক এবং বাংলাদেশকে মেলাইন করা, এই সরকারকে মেলাইন করা, ছাত্র জনতার আন্দোলনকে একেবারে নস্যাৎ করে দেওয়ার আরেকটি চক্রান্ত। আমরা মনে করি যে সরকারের অবশ্যই সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন, কিন্তু কোনো হত্যাকারীর সঙ্গে নয়। নির্বাচন নিয়ে আমরা কোনো কথা বলিনি, কারণ আমরা বলেছি যে আগেও বলেছি, আপনাদেরকে জানেন যে তা একটা নির্দিষ্ট সময় লাগবেই এই আপনার নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে, আমরা তাদেরকে সেই সময়টি অবশ্যই দিয়েছি। পরে জামায়াতে ইসলামীর সাথেও বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে জামায়াতের আমির বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। আন্দোলন যখন থুঙ্গে, তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য জামায়াতে ইসলামকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। এটা সারা জাতি এই মতলব বুঝে, জাতি এটা গ্রহণ করে নাই, গ্রহণ করে নাই বলেই আলহামদুলিল্লাহ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ স্তরে এখন জামাতে ইসলামী সহযোগিতা করে যাচ্ছে এবং রাষ্ট্র আমাদেরকে অনুরূপ করছে। আমরা এটাকেই যথেষ্ট বৈধতা মনে করি, এর চাইতে বড় বৈধতার আমাদের প্রয়োজন নাই। পরে এবি পার্টি, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদের নেতাদের সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাদী মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।